সালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বর্ষা নিউজ টিভি চ্যানেলে। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। জিয়ার মুখে তারিক সিদ্দিকীর নাম। আর জানাবো এক মাস পর খুলল শিক্ষা প্রতিষ্ঠান। চাঁদাবাজি বন্ধ হলে মাছ সবজির দাম কমতে পারে প্রায় 25%। সময় দর্শকবৃন্দ, এত শুনলেন প্রধান শিরোনাম, চলুন এবার জেনে নিই বিস্তারিত। রিমান্ডে থাকা সেনাবাহিনীর থেকে বরখাস্ত হওয়া কর্মকর্তা জিয়াউর হাসান বলেছেন তারেক আহমদ সিদ্দিকীর নাম। তিনি বলেছেন তার কাছে সব ধরনের নির্দেশ আসত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপত্তার বিশেষজ্ঞ উপদেষ্টা এবং ঘনিষ্ঠ আত্মীয় মেজর তারেক আহমদ সিদ্দিকীর কাছ থেকে। আর তিনি রিমান্ডে থাকা অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউর রহমানকে গোয়েন্দা সদর দপ্তরে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। ভূষ্যমাবির ছাত্র আন্দোলনের সময় নিউমার্কেট এলাকায় হকার শাহজাহানের হত্যা মামলায় তাকে গত বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়। হকার শাহজাহান হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলেও তার বিরুদ্ধে রয়েছে খুন, গুম এবং অসংখ্য ব্যক্তির ফোনে আড়ি পাতার অভিযোগ। এসব বিষয়ে মূলত তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে। গত 25 বছর ধরে আলোচিত সমালোচিত জিয়াউর রহমান 1991 সালে বাংলাদেশ সেনাবাহিনী কমিশন লাভ করেন। তিনি সেনাবাহিনীর একজন প্রশিক্ষিত কমান্ডার ও প্যারাট্রুপার ছিলেন। এছাড়া দীর্ঘদিন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের দায়িত্ব পালন করেন। 2009 সালের 5 মার্চ তিনি উপ অধিনায়ক হিসেবে র্যাবে যোগ দেন। সাবেক এই সেনা কর্মকর্তা 2022 সাল থেকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তদন্তে সূত্রে জানা যায়, বিগত আমলি সরকারের আমলে ভিন্নমত এবং বিরোধী রাজনৈতিক দল দমন করার জন্য গুমের মতো জঘন্য অপরাধ সংঘটিত হয়। রাজনৈতিক প্রতিপক্ষ থেকে শুরু করে ব্যবসায়ী প্রতিপক্ষ পর্যন্ত গুমি ঘটনা ঘটেছে। জিয়াউর রহমান গোয়েন্দাদের জানিয়েছে সব গুম গুপ্ত খুনের সঙ্গে জড়িত শেখ হাসিনার উপদেষ্টা তারিক সিদ্দিকী। সূত্র জানা যায় NTSC স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন হলেও এটি নিয়ন্ত্রণ ছিল তারিক সিদ্দিকীর হাতে। তার ইশারায় চলত NTSC-র কার্যক্রম। সূত্র বলে আমলিগের ক্ষমতা আসার পর জিয়াউর হাসান র্যাবের উপপ্রধান সিন হিসেবে নিয়োগিত হয়েছিল। তা আন্তর্জাতিক সংবাদমাধ্যমে তারিক সিদ্দিকী এবং জিয়াউর রহমান কর্তৃক গুণ খুনের অভিযোগ বিষয়ে বিভিন্ন সময়ে সংবাদ প্রকাশিত হয়। প্রকৃতিপক্ষে দেশে গুম এবং গুপ্ত হত্যাগুলো মূলত নিয়ন্ত্রণ হলেন শেখ হাসিনার আত্মীয় নিরাপত্তার উপদেষ্টা তারিক সিদ্দিকী। আরও জানা যায়, আওয়ামী লীগের ক্ষমতা আসার পর জিয়াউর রহমান আহ্বায়ক র্যাবের উপপ্রধান হিসেবে নিয়োগিত হয়েছিল। আন্তর্জাতিক সমাধানে তার যেকে নিয়ে অনেক কথাবার্তা হলো, তা তিনি কর্ণপাত করেনি। সংশ্লিষ্ট আরও জানিয়েছে, জিয়াউর আহসানের বিরুদ্ধে অসংখ্য ব্যক্তিকে যেভাবে অত্যাচার করছে তা কেউ জানত না। যেটি শুরু হয়েছিল 1/11 পর আওয়ামী লীগের সরকার ক্ষমতা আসার পর। ওই সময় আওয়ামী লীগের সরকার বিরোধী ঘরোয়ানা রাজনৈতিক দল ব্যক্তি সরকার বিরোধী সমালোচক সহ অসংখ্য ব্যক্তি গুমের শিকার হন। তখন দেশে গণমাধ্যমগুলো প্রায় বিভিন্ন ব্যক্তি গুণ হয়েছে বলে খবর চাপা হতো। ভুক্তভোগী পরিবারগুলো থানা থেকে শুরু করে ডিবি কার্যালয়ে ধর্ণা দিয়েও নিখোঁজের স্বজনদের খোঁজ পেত না। এসব বিষয়ে জিয়াউর হাসানকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি সাফ জানান, এসব ঘটনার নৈপত্য রয়েছেন তারিক সিদ্দিক। সূত্র জানায়, গোয়েন্দা গোপন বন্দিশালা আইনাগত তৈরি করে ভিন্ন মতাবলম্বী তুলে নিয়ে বছরের পর বছর আটকে রাখা অভিযোগ রয়েছে জিয়াউর হাসানের বিরুদ্ধে। আমলি সরকার নিয়ে যারাই নেতিবাচক সমালোচনা এবং সরকারের জন্য দেশীয় ব্যক্তি মন্তব্য এবং কর্মকাণ্ড হুমকি সব ছিল, তাদের তুলে নিয়ে আইনাগড়ে বন্দি করে রাখা হতো, অমানবিক নির্যাতন করা হতো। বছর দুয়েক ধরে একটি প্রতিবেদনে মাধ্যমে আইনগরের বিষয়টি জানা যায়। সেখান থেকে মুক্ত হওয়া এক ব্যক্তি বিদেশি গণমাধ্যমকে তার বর্ণনা তুলে দেন। এরপর থেকে দেশে নিখোঁজ হওয়া গুম ব্যক্তিরা পরিবারের সদস্যের রচনা এবং আইনাগর বা গোপবন্দিশালা দিকে যায়। 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পর থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর পর অনেক স্বজনের দাবির মুখে 3 জন বন্দীকে মুক্তি দেওয়া হয়। এর মধ্যে রয়েছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক পার্টি নেতা মাইকেল চাকমা। তিনি নিখোঁজ হয়েছিলেন 2019 সালে 9 এপ্রিল।
গত 7ই আগস্ট তিনি ছাড়া পান। এর আগে মুক্তি পেয়ে বাসায় ফিরেন সাবেসের মুখোত্তা ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহমান আজমির এবং সুপ্রিম কোর্টের আইনজীবী আহমদ বিন কাসেম। 2016 সালের 9ই আগস্ট আহমদ বিন কাসেম মিরপুর DH থেকে এবং কয়েকদিন পর 23 আগস্ট আবদুল্লাহিল আমান আসমিকে গুম করেছিল। আইনগর থেকে তাদেরকে মুক্তি দেওয়া হলো। গুমের হওয়া অন্যান্য ব্যক্তিদের পরিবার এখনও পথছে প্রশাসে কবেই নিখোঁজ এবং গুম হওয়া স্বজনরা ফিরে পাবেন। আবারও অনেকে ফিরে আসা ছেড়ে দিয়েছেন, এখন বিচারের অপেক্ষা আছেন। তার ধারণা নিজে গুম হয়েছেন, স্বজনরা আর বেঁচে নেই, তাদের হাতে তুলে নিয়ে হত্যা করা হয়েছে। সমাজের অসুবিধা তখন সচ্ছেন গুম খুন নিয়ে বিস্তারিত আলোচনা। এবার জানাবো সাবেক কর্মকর্তা জিয়াউর রহমান। 2022 সালে ন্যাশনাল সেন্টারের পরিচালকের দায়িত্ব পাওয়ার পর তিনি সমস্ত কুকাণ্ডগুলি চালিয়েছেন যার রেকর্ড বিভিন্ন সময় ফাঁস হয়েছে আপনারা জানেন। তো সমাজের দর্শকবৃন্দ, আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন জিয়াউর রহমানের নামে। আমরা আপনাদেরকে বিভিন্ন বিষয়ে আপনাদেরকে যে বাংলাদেশের যে জাতীয় প্রতীক রয়েছে সেখান থেকে তথ্য দিয়ে আপনাদেরকে সহায়তা করবো। রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে এই সরকারি হুমকি এমন সব ব্যক্তির পেশাগত রেকর্ড তিনি করতেন বলে জানা গেছে। দর্শকবৃন্দু, আর একটি গুরুত্বপূর্ণ নিয়ে জানিয়ে দেবো, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ বিরোধী ছাত্র আন্দোলনে ঘিরে যে সহিংসতার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ রবিবার 8ই আগস্ট দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে। শিক্ষা মন্ত্রণালয় গত 15ই আগস্ট এই সংক্রান্ত একটি অফিসের আদেশ জারি করেছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য। অফিস আদেশে বলা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষাক্রম শুরু করার জন্য প্রধান উপদেষ্টার সদয় নির্দেশ প্রদান করেন। প্রধান উপদেষ্টার অনুরোধে জানিয়ে রবিবার হতে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষাক্রম শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়। মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো জুলাইয়ের মাঝামাঝি থেকে প্রায় বন্ধ আছে আর বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষকদের পেনশন স্কিম সক্ষম আন্দোলনের কারণে 1 জুলাই থেকে বন্ধ রয়েছে। পাশাপাশি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো অনেক বিসি পদত্যাগ করায় সেগুলি একাডেমিক কার্যক্রম নিয়ে সংখ্যা দেখা দিয়েছে। অপরদিকে প্রাথমিক বিদ্যালয়গুলো 14 আগস্ট থেকে কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তবে শিক্ষার্থীর উপস্থিতি কম রয়েছে। তবে শিক্ষার্থী নিরাপত্তার কথা চিন্তা করে স্কুল কলেজে নিরাপত্তা বাড়ানো হয়েছে। স্কুলের গেটে অতিরিক্ত নিরাপত্তা যোদ্ধা করা হয়েছে। আইডি কার্ড ছাড়া কোনো শিক্ষার্থী স্কুলে যেন প্রবেশ করতে না পারে সেই জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া স্কুল শিক্ষার্থী পরিবহন যানবাহনকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। অভিভাবকদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে তারা সন্তানকে স্কুলে পাঠানোর জন্য SMS দেওয়া হয়েছে। মাইতে দর্শকবৃন্দ, এবার একটা অন্যধর্মী খবর আপনাদেরকে শোনাবো। তা হচ্ছে যদি যাতায়াতে ঠেকানো যায় তাই 25% পর্যন্ত শাক সবজি মাছের দাম কমবে বলে সংশ্লিষ্টরা মনে করে। আপনার কী মনে হয়, যাতায়াত বন্ধ করলে কি জিনিসপত্র দাম কমবে না বাড়বে, সে বিষয়ে আপনারা আমাদেরকে মতামত জানাতে পারেন। চলুন এ বিষয়ে বিস্তারিত খবর ছাপা হয়েছে কালের কণ্ঠে। সেখানে বলা হয়েছে ট্রান্সফার সেক্টরের চাঁদাবাজির বিষয়টি ভয়াবহ। এটি শুধু একটি পয়েন্টে চাঁদা দিলে হয় না, বিভিন্ন জায়গায় দিতে হয়। এছাড়া বাজার ভিত্তিক চাঁদাবাজি হয় প্রতিটি পাইকারি এবং খুচরা বাজারে। বিশেষ ধরনের চাঁদাবাজি গোষ্ঠী রয়েছে। সব চাঁদাবাজ যখন আমরা একত্র করি তখন দেখা যায় মোটা অঙ্কের অর্থ ব্যয় করতে হয় ওই পণ্যের উপর। খলিল রহমান সজল নামে একজন ব্যবসায়ী জানায় এইসব চাঁদাবাজির কারণে কাঁচা মালের দাম কত শতাংশ বেড়ে যায়। এই বিষয়ে আমাদের সংগঠন থেকে একটি গবেষণা করেছি। গবেষণার ফলে দেখা যায় যে নানা ধরনের চাঁদাবাজির জন্যই কাঁচামালের ব্যয় কমপক্ষে 25% পর্যন্ত বেড়ে যায়। বর্তমানে পরিবর্তিত পরিস্থিতিতে আসলে কি চাঁদাবাজি কমেছে কি কমেনি এই বিষয়ে মন্তব্য করার জন্য এখনও যথেষ্ট সময় হয়নি বলে তিনি জানান। আগে দলীয় পৃষ্ঠপোষকতা চাঁদাবাজি করা হতো, যখন দল ক্ষমতা থাকে সেই দলের লোকজন চাঁদাবাজি চালিয়ে যেত। পাইকারি বাজার থেকে কাঁচামাল কিনে ভ্যানে করে ঘুরে যারা পণ্য বিক্রি করেন তাদের বিভিন্ন এলাকার চিহ্নিত লোকদেরকে চাঁদা দিতে হতো। ভুক্ত অধিকারে যিনি নির্বাহী পরিচালক আছে 3 বছর, এখন আমরা আশা করবো অন্তর্বর্তীকালীন সরকার এই দিকে খেয়াল রাখবে, রাস্তাঘাটে চাঁদাবাজি বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তবে এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা উন্নত হচ্ছে, আশা করছি চাঁদাবাজি কমে আসবে এবং ভোক্তারা অন্যান্য সময় তুলনায় আসামি আগামী দিনই ক্ষমপক্ষে 25% পণ্য কিনতে পারবেন কমে। মনুষ্য এবং প্রাণী সম্পদের উপদেষ্টা ফরিদা আক্তার বলেন,
অনেক লেভেলে সিন্ডিকেট হচ্ছে, চাষাবাদের কারণে পণ্যের দাম বেড়েছে সরবরাহ ক্ষেত্রে, যে কারণে উৎপাদন হচ্ছে সেখান থেকে বাজার পর্যন্ত অনেকে জায়গায় চাষাবাদ দিতে হয়, শাক সবজির দাম বেড়ে যায়। তিনি এই বিষয়ে নজরদারির উপর বেশি গুরুত্ব আরোপ করেন। তিনি আরও বলেন, একটা মন্ত্রণালয় একা কাজ করতে পারে না, এটা পরিকল্পনা মন্ত্রণালয় মন্ত্রণালয় সবাই মিলে করতে হবে। এইসব বিষয়ে খাদ্যের দাম বাড়াতে দেওয়া যাবে না। আমি আরও আলোচনা করবো কোথায় কোথায় সমস্যা আছে এবং সেখানে গিয়ে অবশ্যই দাম কমাতে চাই। অধিকারের বগুড়ার সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, বাজারে সবজির দাম আমদানি কম হলেও দাম বাড়ে, এই কারণ হলো কয়েক ধাপে চাঁদাবাজি বন্ধ করতে হবে। আগে বাজে টুল, জায়গা ভাড়া, সড়কে পণ্যবাহী ট্রাক আটকে চাঁদা তোলার মতো ঘটনা ঘটেছে, এইসব কারণে দাম বেড়েছে, তাই এইসব বিষয়ে আমরা খেয়াল রাখছি।